আমরা আছি কুমিল্লা কলেজিয়েট স্কুলে এবং এখানে সকাল 8:45 এখানে ভোট দিয়েছেন যিনি হাতি প্রতীকের প্রার্থী নুরুর রহমান মাহমুদ। এবং আপনি জানেন যে কুমিল্লা যে আজকের যে মেয়র পদের উপনির্বাচন, এর মেয়র পদের উপনির্বাচনে মূলত 4 জন প্রার্থী, এই 4 প্রার্থীর একজন নুরুর রহমান মাহমুদ এবং তিনি মূলত আওয়ামী লীগ ঘরানার, যদিও এই সিটি কর্পোরেশন নির্বাচনে উপনির্বাচনে কোনো কেন্দ্রীয়ভাবে কোনো প্রার্থী দেয়নি দলগুলো এবং আওয়ামী লীগে কোনো প্রার্থী দেয়নি, কাজেই আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের রাজনীতি করেন এমন 2 জন প্রার্থী এই এই নির্বাচনে প্রার্থী হয়েছেন 2 জন এবং তাদের মধ্যে একজন নুরুর রহমান মাহমুদ। তিনি আরেক প্রার্থী যিনি আওয়ামী লীগের বাস প্রতীকের তাহসিন বাহার, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছেন। প্রথমত এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ, তারপরে ভোটারদের ভয়ভীতি দেখানো এবং সহিংসতার অভিযোগ করেছেন তিনি। এবং তিনি বলেছেন যে ভোটের সকালটাই যদি এমন হয় তাহলে সারা দিনে আসলে কেমন হবে, সেটি নিয়ে এক ধরনের শঙ্কা তিনি জানিয়েছেন। একই সাথে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন কি না সেটি তিনি পরে জানাবেন বলে জানিয়েছেন। তো মূলত আজকের এই যে ভোট সকাল 8:00 শুরু হয়েছে এবং এখানে আপনি জানেন যে 2,42,000 ভোটার এই পুরো সিটির উপনির্বাচনে ভোটার হিসেবে আছেন এবং তাদের মধ্যে পুরুষ এবং নারী ভোটারদের পার্থক্য খুব বেশি নয়। এবং এখানে আমরা নারী ভোটার এবং পুরুষ ভোটারদের যে কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে দুটি কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়েছে এখন পর্যন্ত, তার মধ্যে থেকে আমরা দেখেছি যে খুব বেশি ভোটার উপস্থিতি নেই, তবে কিছু কিছু ভোটার আসছেন, ভোট দিচ্ছেন। এই যে কুমিল্লার যে এই কলেজিয়েট স্কুলটি, এটি মূলত শহরের একেবারে প্রাণ কেন্দ্রের একটি কেন্দ্র এবং এখানে মূলত আমরা দেখি যে বেশিরভাগ প্রার্থী কিন্তু এখানে ভোট দেবেন। এবং নিজামুদ্দিন কায়সার যিনি নিজামুদ্দিন কায়সার আরেক প্রার্থী, তিনি ঘোড়া প্রতীকের প্রার্থী, তিনি কিছুক্ষণ পরে এখানে ভোট দিতে আসবেন। তিনি মূলত বিএনপি ঘরানার। আমরা এর আগে নির্বাচন যে সিটি নির্বাচন হয়েছিল 2022 সালের 15 জুন, তখনও তিনি এই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং বিএনপি থেকে তিনি বহিষ্কৃত, তারপরও বিএনপির রাজনীতির সাথে তিনি এখনও আছেন। এবং আরেক প্রার্থীর কথা আপনাকে জানাই যে মনিরুল হক সাক্কু, যিনি কুমিল্লা সিটির 4 বারের যে নির্বাচন হয়েছে 4 বারই তিনি প্রার্থী হয়েছেন, তার মধ্যে তিনি 2 বার মেয়র হিসেবে 2 মেয়াদে তিনি ছিলেন এবং এবার আবারও তিনি মেয়র হিসেবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং একই সাথে আপনাকে জানাই তাহসিন বাহার, যিনি বর্তমান এমপি বাহাউদ্দিন বাহারের কন্যা এবং এই নির্বাচনে তিনি আওয়ামী লীগের পক্ষে তিনি ভোট করছেন। এবং এই যে ভোটের মাঠে আসলে 2 আওয়ামী লীগ প্রার্থী, 2 বিএনপি প্রার্থী, তাদের 4 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার বাইরেও 2 বিএনপি প্রার্থীর নিজেদের মধ্যে এবং 2 আওয়ামী লীগ প্রার্থীর নিজেদের মধ্যেও এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এ কারণে এই কুমিল্লা সিটির উপনির্বাচন যেমন হয়, এর আগের আমরা উপনির্বাচনগুলো যেমন দেখেছি যে কিছুটা কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিংবা সেভাবে উপস্থিতি থাকে না ভোটারদের বা ভোটকে ঘিরে মানুষের আগ্রহ কম থাকে, সেই জায়গা থেকে একটু ব্যতিক্রম। এবং এই কুমিল্লা সিটির উপনির্বাচন নিয়ে বেশ আগ্রহ রয়েছে মানুষের এবং একই সাথে এই সিটি নির্বাচনে যিনি মেয়র হিসেবে আসবেন, বাকিদের আসলে পরবর্তী রাজনীতির গতিপথটাও পরিবর্তন হয় কিনা সেটিও নির্ধারিত হবে কিন্তু এই সিটি নির্বাচনের মধ্যে দিয়ে।